আসসালামু আলাইকুম, আমি রুকসানা পারভীন হাজির হয়েছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে কোনো ব্লগ শেয়ার করব না, আজকে একটি খুবই ইম্পর্ট্যান্ট এবং গৃহিণীদের জন্য প্রয়োজনীয় একটি টিপস শেয়ার করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার কড়াইয়ের কি হাল হয়েছে। আসলে এটা এমন হয়েছে, কারণ হলো আমি এটাকে ইচ্ছা করেই এমন করেছি যাতে এই টিপসটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আসলে যাদের ইউটিউব চ্যানেল আছে কিংবা ভিডিও ক্রিয়েট করে, একমাত্র তারাই জানে একটা ভিডিওর জন্য কত কিছুই না করতে হয়। এই কড়াইয়াতে ঘন ঘন রান্না করে এই কড়াইয়ার এই হাল করেছি। তো এখন ভাবছেন যে পরিষ্কার করতো ঠিক তেমনই বেহাল অবস্থা হবে, কিন্তু না, খুব সহজে এটা পরিষ্কার করা যাবে একদম নতুনের মতো করে। তো চলুন দেখে নিই সেই সহজ টিপসটি। প্রথমে আমি কড়াইটাকে চুলায় বসিয়ে দিলাম, এরপর কড়াই ভর্তি করে পানি দিয়ে দিচ্ছি। পানির সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ বেকিং সোডা। এখানে কিন্তু বেকিং পাউডার দিলে হবে না, বেকিং সোডাটাই দিতে হবে। তার সাথে দিচ্ছি 1 চামচ লবণ, এরপর দিচ্ছি 1 চামচ কাপড় ধোয়ার পাউডার। আপনারা চাইলে এখানে থালা বাসন ধোয়ার ডিশওয়াশও ব্যবহার করতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস, লেবুর রসটা চিপে দিয়ে লেবুর খোসাটাও দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ভিনেগার 2 চা চামচ পরিমাণের। তো যা যা উপকরণ দিয়েছি তা অবশ্যই এখানে দিতে হবে, যদি কড়াইয়ের হাল খুবই খারাপ হয় আর কি। এরপর অনবরত জাল করে করে পানির যে মিশ্রণটা, এই মিশ্রণটা যে যে জায়গায় কালো অংশ বা মোটা পোড়া দাগ রয়েছে সেই জায়গাগুলোতে খুব ভালো করে চামচের সাহায্যে এইভাবে ঠিক লাগিয়ে নিতে হবে। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি সাইডে কিভাবে পানিটা লাগিয়ে নিচ্ছি। জাল করতে করতে যখন দেখবেন যে পানি লাগানোর পর সাইডগুলো নরম হয়ে গেছে, তখন এরকম চামচ বা ছুরির সাহায্যে খুঁচিয়ে খুঁচিয়ে কালো অংশগুলো উঠিয়ে নেবেন। কতক্ষণ জাল করতে হবে এটার সময়টা ঠিক বলতে পারছি না, কারণ এটা নির্ভর করবে আপনার কড়াইটা কতটা কালো হয়েছে তার উপর। আমি এখন ছুরির সাহায্যে একইভাবে কালো অংশগুলো উঠিয়ে নিচ্ছি। সাইটের মোটা অংশগুলো উঠিয়ে নিয়েছি আর পানিটা অনেকটা শুকিয়ে গেছে, আর পুরো কড়াইটা খুব সুন্দরভাবে কালো অংশগুলো নরম হয়ে গেছে। এখন আমি নামিয়ে পানিটা একটা বলে নিয়ে নিচ্ছি। বলে পানিটা ঢেলে নেওয়ার পর কড়াইয়ের নিচের অংশটা পানির উপরে ডুবিয়ে নিতে হবে, যাতে করে নিচের অংশটাও ভিজে নরম হয়ে যায় আর তুলতে খুব সুবিধা হয়। এরপর পাতিলের মাজুনি দিয়ে কড়াইটাকে খুব ভালো করে মেজে নিতে হবে। আর এই মাজুনি নেওয়ার ক্ষেত্রে পুরাতন মাজুনি নিতে হবে, নতুন মাজুনি নিলে কিন্তু হবে না। আর এই কাজটা করতে হবে কড়াইটা গরম থাকতে থাকতে, মানে কড়াইটা যদি ঠান্ডা হয়ে যায় সেই ক্ষেত্রে কালো অংশগুলো কিন্তু আবার শুকিয়ে শক্ত হয়ে যাবে, সেই ক্ষেত্রে গরম গরম থাকতে এই কাজটা করতে হবে। আর আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন, হালকা করে ঘষা দিলেই কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। তবে কড়াইটা গরম থাকার কারণে আমি খুব ভালো করে ধরে আমি ঘষা দিতে পারছি না। তো আমি অল্প হুইল পাউডার দিয়ে এখন মাজুনি দিয়ে খুব ভালো করে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। এরপর নিচের অংশটা ভিজিয়ে রাখার কারণে কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ছুরির সাহায্যে খুঁচা দিলেই খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। তো এটাকে চামচ বা ছুরির সাহায্যে একইভাবে খুঁচিয়ে খুঁচিয়ে উঠিয়ে নিতে হবে। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরও যদি কালো অংশগুলো না উঠে, সেই ক্ষেত্রে আরও কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন। সর্বমোট 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখলে কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে। তো আমি এখন ছুরির সাহায্যে এটা পরিষ্কার করে নিচ্ছি। আমি এটাকে পরিষ্কার করে নিয়েছি। আসলে ফুল ভিডিও কিন্তু শেয়ার করা যায় না, সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা বড় হয়ে যায়। এটাকে পরিষ্কার করতে আমার প্রায় 40 মিনিটের মতো সময় লেগেছে। এখন আপনারাই বলুন, 40 মিনিট ভিডিও যদি আমি শেয়ার করি তাহলে কি আপনারা দেখবেন? কখনোই দেখবেন না। এটাকে খুব ভালো করে মেজে নিয়েছি, এখন ধুয়ে নিচ্ছি। আসলে যে যতই বলুক না কেন, 5 মিনিট কিংবা 10 মিনিট, সর্বোচ্চ 15 মিনিটের মধ্যে পরিষ্কার হয়ে যায়।
আসলে কিন্তু সত্যি তা না, আপনাকে এর পিছনে কমপক্ষে 40 মিনিট সময় দিতেই হবে। কারণ যদি এইটুকু সময় না দেন তাহলে কিন্তু কড়াইটা একদম নতুনের মতো চকচকে হবে না। তো দেখতেই পাচ্ছেন আরও কিছু দাগ রয়ে গেছে, তো আমি এটাকে আবারও ঘষে পরিষ্কার করে আপনাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি যে কেমন হলো। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন কড়াইটা ছিল কি আর হলো কি। আসলে আমি যদি আরও 5টা মিনিট সময় দিতে পারতাম তাহলে একদম চকচক করত। আসলে মাহিন খুব কান্নাকাটি করছিল, অনেকক্ষণ ধরেই আমি এই কড়াইয়ের পিছনে সময় দিচ্ছি, তো পরের দিন যে কন্টিনিউ করব সে অবস্থাও ছিল না। তাই এখানে আমি ফাইনাল লুকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তারপরও কিন্তু দেখতেই পাচ্ছেন কি হয়েছে, কড়াইটা একদম নতুনই মনে হচ্ছে। তো এই ছিল গৃহিণীদের জন্য 100% কার্যকরী টিপস, ট্রাই করে দেখবেন, আশা করি ভালো ফল পাবেন। এই রকম নতুন নতুন টিপসের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।